म्यूजिक प्लस। तो किया चे ओई मोहम्मद नामे, किया चे ओई मोहम्मद नामे, जाने आमर अल्लाह भालो जाने, जाने आमर अल्लाह भालो जाने, किया चे ओई मोहम्मद नामे, किया चे ओई हमें जाने आमर अल्लाह भालो जाने, ओ जाने आमर अल्लाह भालो जाने, किया चे मुहम्मद नामे, जाने आमर अल्लाह भालो जाने, ओ जाने आमर अल्लाह भालो जाने, खुदर खुदाई जागर प्रेमे, खुद खुदाई जागर प्रेमे, पड़े दुरुद आसमाने जमीने, पड़े दुरुद आसमाने जमीने, किया छे ओई मोहम्मद नामे, किया छे ओई नामे, जाने आमर अल्लाह भालो जाने, जाने आमर सबाई मोहब्बत आवाज़ बोलो ना अल्हम्दुलिल्लाह। আমার রাসূল পাকের নামের ভিতর কতটুকু মহব্বত আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এই রাসূল পাকের শান শুধু আজকে নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত রাসূল পাকের শান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কিনা? হাশরের মাঠেও আমার রাসূল পাকের শান চলবে। একজন ব্যক্তির প্রশংসা আপনি একদিন দুই দিন তিন দিন করলে মানুষের বিরক্ত লাগে, কিন্তু এই রাসূল পাকের প্রশংসা শুধু শায়ের নয়, আলেমগণ আল্লাহর বলি বুজুর্গগণও করে গিয়েছেন ঠিক কিনা? এখনো রাসূল পাকের শান যত গায় তত ভালো লাগে, কিয়ামত পর্যন্ত ভালো লাগবে, হাশরের মাঠও আমাদের ভালো লাগবে ঠিক কিনা? এই জন্য কবি শুরু শুরু বলেন, তো যতই ভাবে ততই গই অবাক, এমন রূপে কোনে ভরা রাসূল পাক, ও এমন রূপে কোনে ভরা রাসূল পাক, যতই ভাবে ততই গই অবাক, তেমন রূপে কোনে ভরা রাসূল পাক, তেমন রূপে কোনে ভরা রাসূল পাক, যাহার আর যাহার আখলাক দেখে আল আমিন, যাহার আখলাক দেখে আল আমিন, লকব দিল মক্কার কাফের গনে, লকব দিল মক্কার কাফের গনে, লকব দিল মক্কার কাফের গনে, কিয়া চে ওই মুহাম্মদ নামে, কিয়া চে ওই মুহাম্মদ নামে, জানে আমার আল্লাহ ভালো জানে, জানে আমার হমি মহামি মদাল চার গরবে, নিয়ামতে ভরপুর রয়েছে, ও নিয়ামতে ভরপুর রয়েছে, মি মহামি মদাল চার গরবে, নিয়ামতে ভরপুর রয়েছে, নিয়ামতে ভরপুর রয়েছে, যে পড়েছে চার ঘর বের প্রেমে, যে পড়েছে চার ঘর বের প্রেমে, ফুটবে হাসি তাহার দু জাগানে, ও ফুটবে হাসি তাহার দু জাগানে, সবাই জানে নবীজি না গলে কিছুই গত না জলে স্থলে, সুবহানাল্লাহ বলুন না, আমরা সবাই জানি আমার রসুল না হলে কিছুই হতো না, তার মানে আপনিও হতাম না আমিও হতাম না ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সবাই জানে নবীজি না হলে কিছুই গত না জলে স্থলে, ও কিছুই গত না জলে স্থলে, ইকবালে কয় মিলে দু জাহানে,
ठीक बाले कोई मिले दू जहाने सभी दयाल नबीजीर शरणे सभी दयाल नबीजीर शरणे सबाई शेषवार मत मोहब्बत आवाज बोलबें कि आछे ओई मोहम्मद कि आछे ओई मोहम्मद नामे जाने आमर अल्लाह भालो जाने ओ जाने आमर अल्लाह भालो जाने ओ जाने आमर अल्लाह भालो जाने सबाई मोहब्बत आवाज बोलो ना अल्हम्दुलिल्लाह आजकेर ऐ स्टेजेर प्रधान आकर्षण हजरत अल्लामा सैयद मोहम्मद मुकर्रम बारी साहेब कबला सबाई मोहब्बत आवाज बोलो मरहबा তোমার অনুরোধে আমি দিলেন আমার লেখা জন্ম আমার নবীর যুগে লেখাটা আমার হলো এই লেখাটা যদি আমার হুজুর আমাকে সহযোগিতা না করলে পরিপূর্ণ লেখা হতো না ঠিক কিনা তো এই হুজুরের আদেশে আমি দিলেন আপনাদেরকে শোনাই যদি মহব্বত লাগে সবাই একসাথে বলার চেষ্টা করবেন জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে আরে আসু তো ভেসে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ সুবহানাল্লাহ বলুন না রসুল পাকের যুগে মুয়াজ্জিন ছিল কয়জন কিন্তু এই কালামের মধ্যে হজরত বেলালের কথা এই জন্য বলা হয়েছে কারণ যে বেলাল আজান না দিলে সকালের সূর্য দেখা যেত না সবাই একসাথে বলবেন আরে আসু তো ভেসে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আকা দুনায়নে রাসূল দেখিলে কেমন হতো দুনায়নে আরে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে আর তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলীর তো আবু বকর উমর উসমান আলীর সবাই শেষবার মতো মহব্বতের আওয়াজ বলবেন আরে দুনায়নে রাসূল দেখিলে কেমন গত দুনায়নে রাসূল পাক তো জন্ম আমার নবীর যুগে
तो जन्म आमार नबीर जुगे होले केमन होतो जन्म आमार नबीर जुगे होले केमन होतो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।